আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আসাকুকি ব্র্যান্ডের একটা প্রজেক্টরের ইমপ্রেশনাল ভিডিও। ইন্টারন্যাশনাল মার্কেটের প্রাইস $270 এবং এটি মূলত একটা সেমি গ্রেডের প্রজেক্টর, মানে এটা আপনি ইউজ করতে পারবেন এডুকেশন পারপাসে অথবা ফ্যামিলি থিয়েটার হিসেবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আপনাদের দেখাই প্রোডাক্টের একটা ওভারভিউ। সো অ্যাজ অলওয়েজ রাফি উইথ ইউ অ্যান্ড ইউ আর ওয়াচিং রাফি গ্যাজেট রিভিউস। ফার্স্টে প্রোডাক্টটির আনবক্সিং আপনাদের দেখিয়ে নিই। তো দেখতে পাচ্ছেন এই হলো এর বড় সড়ো একটা বক্স। তো বক্সটিকে আনবক্স করলেই আপনি পাবেন একটি ভালো কোয়ালিটির ব্যাগ, এবং এই কোয়ালিটির ব্যাগ সাধারণত ল্যাপটপ ক্যারিতে ব্যবহার করা হয়, তবে এটা তার থেকেও বড়। এটিকে খুলে আপনি প্রথমে পাচ্ছেন একটি পাওয়ার অ্যাডাপ্টার, একটি রিমোট এবং লাস্টলি পাচ্ছেন একটি ইউজার ম্যানুয়াল। আর এই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত প্রোডাক্টটি, এবং দেখতে পাচ্ছেন সেটি পলিথিনে র‍্যাপ করা। আসাকুকির এই প্রজেক্টরটির বিল্ড কোয়ালিটি অনেকটা মেটালের, এবং কিছু কিছু পোর্শনে প্লাস্টিকেরও ইউজ করা হয়েছে। তো এই ডিভাইসটির ফিচার্সের কিছু হাইলাইটস নিয়ে বলতে গেলে, এটা একটা 4K প্রজেক্টর, এখানে রয়েছে ডুয়াল ব্যান্ডের ওয়াইফাই, 5G প্লাস 2.4G, ব্লুটুথ থাকছে 5.1, এবং এখানে ভালো কোয়ালিটির সাউন্ড সিস্টেম ইউজ করা হয়েছে। প্রজেক্টরটির ফিজিক্যাল লুক তেমন আহামরি কিছু না, এ বাজেটে অর্ডিনারি যেরকম প্রজেক্টর থাকে সেরকমই। এর সাথে রিমোট থাকলেও প্রজেক্টরে কিছু বাটন আছে এবং যেগুলো টাচ কন্ট্রোলের। পোর্টস অ্যান্ড বাটনস নিয়ে বলতে গেলে, এর নিচের দিকে রয়েছে দুটি USB পোর্ট, তার পাশে রয়েছে একটি হেডফোন পোর্ট এবং একটি AV পোর্ট, আর AV পোর্টের পাশে রয়েছে দুটি HDMI পোর্ট, আর বাম সাইডের এই নিচের পোর্শনে রয়েছে মেইন পাওয়ার পোর্ট। আর এই যে ক্যাপ দেওয়া প্রোটেক্টেড অংশটি দেখতে পাচ্ছেন, এটাই মূলত মেইন জিনিস, মানে এর থেকেই আলো স্ক্রিনে পড়ে এবং সেটাই আপনি দেখতে পান। আর এর সাইজ নিয়ে বলতে গেলে, এটা সর্বনিম্ন 35 ইঞ্চি এবং সর্বোচ্চ 150 ইঞ্চি হয়ে থাকে, এবং রেশিও নিয়ে বলতে গেলে দুটি রেশিও রয়েছে, 4:3 এবং 6:9। তো চলুন তাহলে এটাকে আগে সেট আপ করে ভিডিও প্লে করে দেখি। আর হ্যাঁ, এটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন আপনার স্মার্টফোন দিয়ে এবং PC দিয়ে। ইনিশিয়াল বলতে গেলে, এটা তো একটা 1080p প্রজেক্টর, বাট এটাতে আপনি ফোর্সফুলি 4K ভিডিও প্লে করতে পারবেন। আর এই হলো এর ভিডিও কোয়ালিটি, এবং ভিডিও কোয়ালিটি যথেষ্ট ভালো। আর এখন শুনতে পাচ্ছেন এর সাউন্ড। এর সাউন্ড কোয়ালিটি আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে অ্যাজ আ প্রজেক্টর, বাট আপনি চাইলে এখানে আলাদা সাউন্ড সিস্টেম ইউজ করতে পারেন। ভিডিও শুরুতে আমি বলেছিলাম এটা একটা সেমি গ্রেডের প্রজেক্টর, এটাকে আপনি এডুকেশন পারপাসেও ইউজ করতে পারবেন। যেমন ধরুন আপনি ক্লাস নিলেন এবং ক্লাসে বিভিন্ন জিনিস আছে যেগুলো প্রজেক্টরে দেখানো লাগে, অন্যদিকে নিজে নিজে অথবা ফ্যামিলি টাইম স্পেন্ড করতে চাইলে ইউটিউবে কোনো মুভি বা সং প্লে করতে পারেন। আর হ্যাঁ, এটা কোনো অ্যান্ড্রয়েড প্রজেক্টর না, সো সেজন্য আপনি নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইমে ভিডিও প্লে করতে পারবেন না। তো এই ছিল মূলত আজকের ভিডিও। এটাকে নিয়ে যদি আপনার জানার আগ্রহ আরও থাকে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেটাতে ক্লিক করতে পারেন। তাহলে আজকের মতো এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং জানিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।